আনন্দবার্তার প্রাক্তন সাংবাদিক অর্ঘ্য ব্যানার্জি রবিবার মধ্যরাতে 3টের সময় ঘরের মধ্যে গলায় কাপড় দিয়ে আত্মহত্যা করেন। সোমবার মৃতদেহ ময়না তদন্ত হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বাড়ি বর্ধমান জেলার গাংপুর এলাকায়। তার দাদা অর্ণব ব্যানার্জি জানান, রবিবার সন্ধ্যের সময় বাড়ি ফেরেনি ভাই। আমি রাত 8টার সময় ফোন করি ভাইকে, ভাই ফোন ধরেনি। তারপর রাত 1টার সময়ও ফোন করি, তাও ধরেনি। তারপর 1:30 নাগাদ ভাই বাড়িতে ঢোকে মদ খেয়ে। এরপর আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, ফোন ধরিসনি কেন? ও বলল, বাড়ি চলে আসছিলাম বলে ফোন ধরিনি। তখন আমি আমার নিজের রুমেই ছিলাম। ভাই স্নান করে ঘরে ঢুকলো, তারপর সে নিজের রুমেই ছিল। আমি রাত 2:30 সময় দেখি ওর রুমে লাইট জ্বলছে। তখন আমি দেখি ভাই গলায় কাপড় লাগিয়ে ঝুলছে। তখন পাড়ার লোককে ডেকে আমরা দরজা ভেঙে ভাইকে নামিয়ে হসপিটালে নিয়ে আসি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঠিক কি কারণে এই মৃত্যু পরিবারের লোক কিছুই জানাতে পারেনি। বাবা দরজা খুলে দিয়েছিল, বাবাকে যে বাবা জিজ্ঞেস করেছে এগুলো সব বাবার সাথে কথা হয়েছে। আমি আমি ঘরে খাটে আমার ঘরে শুয়ে আমি মোবাইলে সিনেমা দেখছি। আমি সিনেমা শেষ হয়ে যায়, রাত হয়ে যায়, মোটামুটি 3টে পেয়ে যায়। 3টের সময় উঠে আমি বাথরুম করতে যাই, যখন তখন দেখি ঘরে লাইট জ্বলছে। ঘরে লাইট জ্বলছে, আমি কি এত একদমই জেগে আছে, জানলা দিয়ে দেখি। কিসে ঝুলছিল, কিসের সঙ্গে? সিলিংয়ে, সিলিংয়ে যে হুক আছে, ফ্যান টাঙানোর হুক নেই, হুকের সাথে। কী দেওয়া, কী দেওয়া ছিল? কাপড়, শাড়ি কাপড়। কাপড় দিয়ে গলায় ধরে দিয়েছে। তাও কটার সময় আপনি দেখতে পান? ওটা 3টে, রাত 3টে। তিনটে দিয়া। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।